হাই অল গভর্নমেন্ট জব অ্যাস ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজকে আমাদের টপিক হচ্ছে সাম্প্রতিক যেসব পুরস্কার এবং সম্মান দেওয়া ছিলো দু হাজার সতেরো আঠারো সালে সেগুলো সব পুরো একটা ডিটেলসে এই পুরো একটা মানে আজকে ভিডিওর মধ্যে আজকে পুরোটা কমপ্লিট করে দেবো যত রকমের অ্যাওয়ার্ড অনার্স যা যা হয়েছিলো সব একসাথে এবং এটা আমি একটা বই থেকে পেয়েছি চলো স্টার্ট করা যাক ফার্স্ট দেখো এখানে এটা জুম করে দিচ্ছি দেখো হ্যাঁ জাতীয় চলচ্চিত্র পুরস্কার কে পেয়েছিলো কোন মুভি পেয়েছিল এটা চৌষট্টিত জাতীয় চলচ্চিত্র চলচ্চিত্র পুরস্কার ছিল দু হাজার সতেরো সালে হয়েছিল এবং পেয়েছিলো কসাব নামে যে মুভিটি সেটিও পেয়েছিলো তারপরে দেখো ফিল্ম ফ্লেয়ার সরি ফিল্ম ফ্লেয়ার পুরস্কার সেরা চলচ্চিত্র দু হাজার সতেরো কোনটা ছিল না দঙ্গল নীতিশ তেওয়ারির পরিচালনা তারপরে দেখো অ্যাকাডেমিক পুরস্কার অস্কার প্রাপ্ত চলচ্চিত্র দু হাজার সতেরোতে পেয়েছিল কোনটা মুন লাইট মোস্ট ইম্পর্ট্যান্ট মিস লেনেসের জন্য অস্কার অ্যাওয়ার্ড দু হাজার সতেরো সালে কে পেয়েছিলো না মুনলাইট খুব ইম্পর্টেন্ট তারপর দেখো বাফটা অ্যাওয়ার্ড দু হাজার সতেরো সালে এটা সত্তরতম অ্যাওয়ার্ড ছিল কে পেয়েছিল না লা লা ল্যান্ড মুভি তারপর দেখো রাজীব গান্ধী খেল রতন পুরস্কার দু হাজার সতেরো কে পেয়েছে না দেবেন্দ্র ঝাজারিয়া এবং সর্দার সিং দেবেন্দ্র ঝাঝারিয়া পেয়েছেন প্যারা অ্যাথলিটে এবং সরকার সর্দার সিং পেয়েছেন হকিতে এই দুটো খুব ইম্পর্টেন্ট এমন দিতে পারে যে সর্দার সিং রিলেটেড উই উইথ হুইচ স্পোর্টস মানে সদাসি কোন স্পোর্টস এর সাথে রিলেটেড ঠিক আছে এইরকম ভাবে কোয়েশ্চেন দিতে পারে খুব ইম্পর্টেন্ট এবার দেখো ম্যান বুকার পুরস্কার দু হাজার সতেরো সালে কে পেয়েছেন না ডেভিড গ্রসম্যান তিনি একজন ইসরায়েলি সাহিত্যিক ছিলেন তারপরে দেখো মিস ওয়ার্ল্ড দু হাজার সতেরো আমরা সবাই জানি মানুষ চিল্লার ভারতে এবার ভারতের কোথায় বাড়ি না মানুষ জেলার বাড়ি হচ্ছে হারিয়ানা তোমরা সবাই জানো এই হারিয়ানাটা খুব ইম্পর্টেন্ট তারপরে দেখো মিস ইউনিভার্স দু হাজার সতেরো কে পেয়েছেন না ডেমি লে নেল পিটার্স দক্ষিণ আফ্রিকা এই পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই মিস ওয়ার্ল্ড এবং মিস ইউনিভার্স এই দুটোর মধ্যে যেন গুলিয়ে ফেলো না ঠিক আছে দুজন দুটো আলাদা আলাদা অ্যাওয়ার্ড এবং দুজন আলাদা আলাদা উইনার মিস ওয়ার্ল্ড হচ্ছেন মানসি চিল্লার এবং মিস ইউনিভার্স হচ্ছেন ডেমি লে নেল পিটার্স তারপরে দেখো ভারতরত্ন দু হাজার পনেরো সালে ভারতরত্নকে পেয়েছিল অটল বিহারী বাজপেয়ী তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন এবং আরেকজন ছিলেন যিনি পেয়েছিলেন মদন মোহন মালব্য তিনি একজন রাজনীতিবিদ ছিলেন খুব ইম্পর্টেন্ট তারপরে দেখো দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড বা পুরস্কার পেয়েছিলেন দু হাজার সতেরো সালে কে না কাশি নাথুনি বিশ্বনাথ তিনি একদিন তিনি সাউথের খুব নামকরা ব্যক্তি মানে ফিল্মের সাথে রিলেটেড তিনি তারপরে দেখো দ্রোনাচার্য পুরস্কার বা দ্রোনাচার্য অ্যাওয়ার্ড দু হাজার সতেরো কে পেয়েছেন আর গান্ধী তিনি অ্যাথলিট ছিলেন অ্যাথলেটিক্স ছিলেন হীরানন্দ কাটারিয়া তিনি কভার ডিভম্যান ছিলেন তারপর হচ্ছে প্রসাদ তিনি ব্যাডমিন্টনে ছিলেন তারপরে হচ্ছে ব্রিজভূষণ মহান্তি তিনি বক্সিংয়ে ছিলেন এবং পি এ সরি এখানে একটু হ্যাঁ পি এ রাফেল তিনি ছিলেন হকিতে এবং তারপরে দেখো সঞ্জয় চক্রবর্তী তিনি ছিলেন শ্যুটিংয়ে এবং রোসল লাল ছিলেন রেসলিংয়ে খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এরপর দেখো ধ্যানচাঁদ পুরস্কার বা ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড দু হাজার সতেরো খেপেছিলেন না ভূপিন্দর সিং তিনি একজন অ্যাথলেটিক ছিলেন তারপর দেখো সৈয়দ শহীদ হাকিম তিনি ফুটবলার ছিলেন এবং সাংরাই তেতো তিনি হকি রিলেটেড এরপর দিয়ে যে অ্যাওয়ার্ডটা পড়বো খুব ইম্পর্টেন্ট অর্জুন অ্যাওয়ার্ড দু হাজার সতেরো খুব ইম্পর্টেন্ট এর মধ্যে দেখো অর্জুন অ্যাওয়ার্ড তো প্রচুর নাম দেওয়া আছে এই এত নাম মুখস্থ কি করবে কী করে করবে না এর মধ্যে দেখো যেগুলো খুব নাম করা যেমন ক্রিকেট ক্রিকেটের চেতেশ্বর পূজারা এবং মহিলাদের মধ্যে হারমানপ্রীত কর এই দুটি নাম হচ্ছে খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এত নাম মুখস্থ করলে কেউ পারে না হয়তো তবুও নামগুলো সব মুখস্ত করে রাখবে এবং বিভিন্ন এইগুলোই আছে যে ক্রিকেটে কে ঠিক চেতেশ্বর পূজারা এবং হনমানপ্রীত কর খুব ইম্পর্টেন্ট তাছাড়াও বাকি নামগুলো তোমরা এখান থেকে পড়ে নেবে পিডিএফটা দিয়ে দেবো সেখান থেকে তোমরা পেয়ে যাবে এবার দেখো আনন্দ পুরস্কার দু হাজার সতেরো কে পেয়েছিল না অনিস উজ্জামান তিনি তাহলে সুযোগ বিপুল পৃথিবীর জন্য তারপর দেখো জ্ঞানপীঠ পুরস্কার দু হাজার সতেরো কে পেয়েছে কৃষ্ণা শক্তি খুব খুব ইম্পর্টেন্ট এই জ্ঞানপীঠ পুরস্কার তারপরে দেখো সাহিত্য একাডেমি পুরস্কার সালে কে না আফসার আহমেদ তার উপন্যাসটির নাম যেটির জন্য তিনি পেয়েছেন সেটা হচ্ছে সেই নিখোঁজ মানুষটি এরপর দেখো যে অ্যাওয়ার্ড সেটি হচ্ছে বুকার অ্যাওয়ার্ড বা বুকার পুরস্কার দু হাজার সতেরো কে পেয়েছেন জর্জ স্যান্ডার্স সুন্দর তিনি তার কোন কিসের জন্য পেয়েছেন না লিংকন ইন দ্য বার্ডো এই বুকটা লেখার জন্য তারপরে দেখো অশোক চক্র দু হাজার আঠেরো এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কে পেয়েছেন না জ্যোতি প্রকাশ নিরালা কামান্ডো ফোর্সে ছিলেন তারপর দেখো অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ সিঙ্গেল চ্যাম্পিয়ন দু হাজার আঠেরোতে কী হয়েছে দেখো দু হাজার আঠেরো কিন্তু সিঙ্গেলস মানে টেনিসের ওপেন হয়ে গেছে অস্ট্রেলিয়ান ওপেন হয়ে গেছে অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ সিঙ্গেল চ্যাম্পিয়ন দু হাজার আঠেরো কে না রজার ফেডরার তিনি সুইজারল্যান্ড থেকে আমরা সবাই জানি খুব ইম্পর্টেন্ট এটা তারপর দেখো অস্ট্রেলিয়ান ওপেন মহিলা সিঙ্গেলস চ্যাম্পিয়ন দু হাজার আঠেরো কে পেছেন না ক্যালারিন ওয়া তিনি ডেনমার্ক থেকে দেখো রজার ফেডারের নামটা আমরা সবাই জানি কিন্তু এই নামটা হয়তো আমাদের মুখস্থ নেই ক্যালারিন ওয়া জিনাঙ্ক এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মিসিলিনাসের জন্য এই ধরনের কোশ্চেন আসতে পারে যেমন যারা ডাব্লিউসিএস দিয়েছিল তারা দেখেছিল একটি কোশ্চেন দিয়েছিল কোশ্চেনটা বলছিল এই মুহূর্তে ঠিক নামটা মনে না তবে এটা মনে হচ্ছে যে পি সিন্ধু সেই কোশ্চেনের মধ্যে অপশানে ছিল পিভি সিন্ধু মানে সেই ওপেনটার উইনার্সকে ছিলেন সেখানে আমরা যেহেতু পি পিভি সিন্ধুকে চিনি ভারতীয় হিসাবে সেই হিসাবে অনেকজনের পি সিন্ধু মের এসেছিলেন কিন্তু পিভি সিন্ধু সেই কাপটাতে ফাইনালে হেরে গেছিল উইনারের নাম আলাদা ছিল ঠিক আছে সেই জন্য সেই ধরনের কোশ্চেন এখানেও আসবে ঠিক আছে যে অস্ট্রেলিয়ার ওপেনের মহিলা সিঙ্গলস চ্যাম্পিয়নকে ছিলেন ক্যালেরিয়ান ওয়াজিয়াং আমরা মানে এনাকে চিনি না হয়তো সেই জন্য হয়তো এই ধরনের কোশ্চেন আসতে পারে এরপরে দেখো অস্ট্রেলিয়ান ওপেন পুরুষের ডাবলসের চ্যাম্পিয়ন ছিলেন না অলিভার মারাক তিনি অস্ট্রেলিয়া থেকে এবং ম্যাট প্যাভিক তিনি ক্রোয়েশিয়া থেকে তারপর দেখো অস্ট্রেলিয়ান ওপেন ডাবলস চ্যাম্পিয়ান মহিলাদের মধ্যে কে পেয়েছেন না তিমিয়া বাবোস তিনি হাঙ্গেরি থেকে এবং ক্রিস্টিনা মাদেনোভিক তিনি ফ্রান্স থেকে তারপর দেখো অস্ট্রেলিয়ান ওপেন মিক্সড ডাবলস চ্যাম্পিয়ন কেউ হচ্ছেন না গ্যাব্রিয়াল ড্রাবস্কি তিনি কানাডা থেকে না এবং ম্যাট প্যাভিক তিনি ক্রোয়েশিয়া থেকে এরপর আমরা যেটা পড়বো মোস্ট ইম্পর্ট্যান্ট উইল বেলডন ওপেন এর পুরুষ সিঙ্গলস চ্যাম্পিয়ন কে হয়েছেন রজার ফেডরার দেখো অস্ট্রেল ওপেন রজার ফেডরার হয়েছে উইল উইল উইনারও হয়েছেন রজার ফেডরার খুব ইম্পর্ট্যান্ট তারপর দেখো উইল বেলডন মহিলা সিঙ্গলস কে ছিলেন না গারবিন মুগুরাজা মুগুরুজা তিনি স্পেন থেকে তারপর দেখো উইল ওপেনের ওপেন এর পুরুষদের ডাবলস চ্যাম্পিয়ন ছিলেন লুকাস কুবার্ট পোল্যান্ডের ছিলেন তিনি এবং মেলো তিনি ছিলেন তারপরে দেখো তারপরে দেখো ওপেনের মহিলা ডাবলসের চ্যাম্পিয়ন খেয়েছিলেন না একতারিনা মাতারোভা তিনি রাশিয়া থেকে এবং এলিনা ভেসলিনা তিনি রাশিয়া থেকে তারপরে দেখো উইলবিল্ডন ওপেনের মিক্সড ডাবলস চ্যাম্পিয়ন খেয়েছিলেন দু হাজার সতেরোর না জেমি মারে এবং মার্টিনা হিঙ্গিস এবার দেখো অস্ট্রেলিয়ান ওপেনটাই শুধু দু হাজার আঠারো পর্যন্ত হয়েছে আর উইলেন্ডার ওপেনে শুধু দু হাজার সতেরো পর্যন্ত হয়েছে এটা এখনো মানে হয়নি দু হাজার আঠেরোতে এবং একটা কথা বলে রাখি এই ভিডিওটা দেখার সাথে সাথে আমি WBCS বিসিএসের জন্য একটি কারেন্ট এর আপলোড করেছিলাম ভিডিও সেই ভিডিওটা অবশ্যই দেখবে সেখান থেকেও কিন্তু কোশ্চেন কমন আসবে অবশ্যই জন্য বলছি যে ওটা ডাব্লু জন্য বানিয়েছি বলে যে ওটা দেখবো না তেমন না কিন্তু ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ওটাতেও কিন্তু প্রিভিয়াসে প্রচুর ভালো ভালো কোশ্চেন দেওয়া আছে ঠিক আছে এবার দেখো নেক্সট পেজ এবার দেখো যেটা পড়বো সেটা হচ্ছে ফরাসি ওপেন বা ফ্রেঞ্চ ওপেন ইংলিশে ফ্রেঞ্চ ওপেন তাহলে ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন হচ্ছে না ডাল তিনি স্পেন থেকে এবং এটা দু হাজার ভিডিওটি বানিয়েছিলাম সেখানে দেখবে এটা পুরোটা দেওয়া আছে তবুও আমরা একবার বলে দিচ্ছি এবং অবশ্যই বলছি দু হাজার এই ডাবলুসিসের যে কারেন্ট এফেয়ার্স ভিডিওটা আমি দিয়েছিলাম সেটা অবশ্যই দেখবে সেটা এটি ভিডিওটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবে খুব ইম্পর্টেন্ট কিন্তু দেখো ফরাসি ওপেনে মহিলা এবং সিঙ্গেলস চ্যাম্পিয়ন কে ছিলেন? মহিলাদের মধ্যে জেলিনা ওস্টাপেঙ্কো তিনি লাটভিয়া থেকে। তারপর দেখো ফ্রেঞ্চ ওপেন বা ফরাসি ওপেন পুরুষদের ডাবলস চ্যাম্পিয়ন ছিলেন রিয়ান হ্যারিসন এবং মাইকেল ভেনাস। দেখো এইখানে এক্সাম থেকে আসবে হয়তো শুধু হয়তো সিঙ্গেলস নাম। ডাবলসের নাম আসে না কোনো এক্সাম তবুও আমি দিয়ে রাখছি। দেখো তারপর যে ফরাসি ওপেন মহিলা ডাবলসের এর নাম মহিলাদের ডাবলস চ্যাম্পিয়ন কে ছিলেন দুহাজার সতেরো সালে? না ব্যাথানি মাটেক তিনি স্যান্ডার্স এবং লুসি সারাপা তিনি চেকের প্রজাপ চেক প্রজাতন্ত্রদের থেকে বিলং করেন তারপরে দেখো ফরাসি ওপেন মিক্সড ডাবল চ্যাম্পিয়ন দু হাজার সতেরো রোহান বোপান্না দেখো ফরাসি ওপেন মিক্সড ডাবল চ্যাম্পিয়ন না রোহন বোপান্না ইনি ভারতীয় এইটি কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং গ্যাব্রিয়াল ডাবাস্কি তিনি কানাডা থেকে এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমেরিকা ওপেন পুরুষ সিঙ্গেলস চ্যাম্পিয়ন দু হাজার সতেরো রাফায়াল ডাল খুব ইম্পর্টেন্ট এবং আমেরিকা ওপেন মহিলা সিঙ্গলস চ্যাম্পিয়ন দু হাজার সতেরো মার্কিন যুক্তরাষ্ট্র তারপরে আমার পড়ব আমেরিকা ওপেন পুরুষদের আমেরিকা ওপেনের পুরুষদের চ্যাম্পিয়ন ছিলেন জিয়ান জুলিয়ান এবং টিকা তারপরে পড়বো আমেরিকা ওপেন মহিলা ডাবলস চ্যাম্পিয়ন কে ছিলেন চ্যান ইউনজান এবং মার্টিনা হিঙ্গিস তারপরে দেখো তারপরে দেখো আমেরিকা ওপেন বা ইউএস ওপেন এটা আমেরিকা ওপেন ইংলিশে ইউএস ওপেন বলে যদি বুঝতে না পারো মিক্সড ডাবলস কে ছিলেন না জ্যামি মারে তিনি মার্টিন যুক্তরাষ্ট্র এবং মার্টিনা ইংলিশ তিনি সুইজারল্যান্ড থেকে এবার যেটা আমরা মোস্ট ইম্পর্টেন্ট পড়বো অস্কার ওয়ার্ড দু হাজার সতেরো সালে হচ্ছে এটা হচ্ছে এইটিন উননব্বইতম একাডেমি পুরস্কার ঠিক আছে এবং খুব ইম্পর্টেন্ট মিসের জন্য দেখো এই সেরা চলচ্চিত্র কোনটি ছিল না মুন লাইট মূল্ সেরা চলচ্চিত্র অ্যাওয়ার্ড পেয়েছিলো অস্কার অ্যাওয়ার্ড ঠিক আছে দু সালে এবং শ্রেষ্ঠ অভিনেতা কি ছিলেন না ক্যাসি আসফেক ম্যানচেস্টার বাই দি সি মুভিটার জন্য এবং তারপরে দেখো অভিনেত্রী এমা স্টোন সেরা অভিনেত্রী ঠিক আছে অস্কার অ্যাওয়ার্ড পেয়েছিলেন তিনি এমা স্টোন তিনি লালা ল্যান্ড মুভির জন্য পেয়েছিলেন এবং বাকিগুলো অত ইম্পর্টেন্ট না ঠিক আছে এইগুলো অত ইম্পর্টেন্ট না এগুলো তোমরা রিডিং পড়বে তো পড়ে নিও তারপরে দেখো নেক্সট যেটা পড়বো বাষট্টিতম আইডিয়া ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড এটা থেকে দেখো সেরা ছবি কোনটা না দঙ্গল সেরা ছবি ছিল এবং সেরা পরিচালক ছিলেন নিতেশ তিওয়ারি সেরা অভিনেতা ছিলেন আমির খান দঙ্গল মুভির জন্যই সেরা অভিনেত্রী ছিলেন আলিয়া ভাট উড়তা পাঞ্জাব মুভির জন্য এবং সেরা স অভিনেতা ছিলেন ঋষি কাপুর তিনি কাপুর অ্যান্ড সন্স মুভির জন্য এরপর আমরা যেটা পড়বো এবং আরেকটু দেখো এখান থেকে আরেকটা সরি এখান থেকে একটু বাদ পড়ে গেছে সরি না এটাতে কোনো হ্যাঁ এই 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 কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট এটা বাদ পড়ে গেছিল অ্যাওয়ার্ডের মধ্যে শ্রেষ্ঠ ভিজুয়াল এফেক্ট এই কোশ্চেনটা আসার খুব চান্স অ্যানিমেশন ছবি ছিল দ্য জঙ্গল বুক খুব ইম্পর্টেন্ট এটা এটা একটি অ্যানিমেশন মুভি আমরা সবাই দেখেছি হয়তো শ্রেষ্ঠ ভিজুয়াল এফেক্ট মুভি এটা খুব ইম্পর্টেন্ট এরপর দেখো গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড খুব ইম্পর্টেন্ট দেখো গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড দু হাজার সতেরোতে কে কী অ্যাওয়ার্ড পেয়েছিলো না ড্রামা ক্যাটাগরিতে সেরা ছবি ছিলো মুনলাইট এর পরিচালক ছিলেন ব্যারি জেনকিন্স দেখো মিসলিনাসে এরকম আসে যে এরকম মানে পরিচালকের নামও শুধিয়ে নেয় সেই জন্য বলছি এই নামগুলো যেগুলো আমি করাচ্ছি সেগুলো যেন একবারে মুখস্থ করে নেবে দেখো ফার্স্ট হচ্ছে সেরা ছবি ছিল মুন লাইট এর পরিচালক ছিলেন ব্যারি জেনকিন্স শ্রেষ্ঠ অভিনেতা ছিলেন ক্যাশে অ্যাফেক্স ছবি হচ্ছে ম্যানচেস্টার সি কিছুক্ষণ আগেই পড়লাম এবং শ্রেষ্ঠ অভিনেত্রী ছিলেন ইসাবেল হুপার দেখো গোল্ডেন গ্লোবে আলাদা একজন অস্কারে আলাদা একজন এই নামগুলো যেন মিক্সড করে ফেলো না তারপরে দেখো এখানে দেখো শ্রেষ্ঠ অভিনেতা ছিলেন রায়ান গসলিং এবং শ্রেষ্ঠ অভিনেত্রী ছিলেন এমা স্টোন খুব ইম্পর্ট্যান্ট দেখো এবার হ্যাঁ সরি এটা যে মিউজিক্যাল কমেডি ক্যাটাগরি সেরা ছবি ছিলেন লালা ল্যান্ড ড্রামা ক্যাটাগরি সেরা মুভি ছিল মূল লাইট এই দুটো মুখশ মানে মনে রাখবে ভুলে যেও না এরপর দেখো নেক্সট পেজ এবার নেক্সট যেটা পড়বো হচ্ছে সত্যতম বাফটা পুরস্কার দু হাজার সতেরো এটির জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র মুভি ছিল লালা ল্যান্ড এবং শ্রেষ্ঠ পরিচালক ছিলেন ড্যামিয়ান চাজেল তিনি লালা ল্যান্ড ছবি ছবির পরিচালক এবং শ্রেষ্ঠ অভিনেতা ছিলেন ক্যাজি আপলেক তিনি ম্যানচেস্টার বাই দ্য সি এই মুভিটার জন্য পেয়েছিলেন শ্রেষ্ঠ অভিনেতা অভিনেত্রী ছিলেন এমা স্টোন লালাল্যান্ড ল্যান্ড মুভির জন্য যেমন সব অ্যাওয়ার্ডে এরাই বেশিরভাগ অ্যাওয়ার্ডটা পেয়েছে এবং শ্রেষ্ঠ সহ অভিনেতা ছিলেন দেব পাটেল ছবি লায়েন্সের জন্য এরপর দেখো নেক্সট দেখো উননব্বইতম গ্রামী অ্যাওয়ার্ড গ্রামী অ্যাওয়ার্ডের গ্রামী কী জন্য দেওয়া হয় না এটা বিভিন্ন ধরনের মিউজিক অ্যালবাম বা মিউজিক রিলেটেড এইসবের জন্য এটাকে দেওয়া হয় এবার দেখো উননব্বই ও সরি ঊনষাটতম গ্রামী অ্যাওয়ার্ড দু হাজার সতেরো কে পেয়েছে প্রথম দেখো অ্যালবাম অফ দ্য ইয়ার হয়েছে অ্যাডেল রেকর্ড অফ দ্য ইয়ার অ্যাডেল খুব ইম্পর্টেন্ট কিন্তু তারপরে সং অফ দ্য ইয়ার অ্যাডেল তাহলে এই নামটা মনে রাখতে কোনো অসুবিধা হবে না যা রেকর্ড অফ দ্য ইয়ার অ্যালবাম অফ দ্য ইয়ার সং অফ দ্য ইয়ার তিনটে কিন্তু অ্যাডেল তাহলে এই নামটি আমাদের খুব তাড়াতাড়ি মনে থাকবে নামটা দু চারবার মুখস্থ করে নেবে তাহলে আর ভুলবে না তারপরে দেখো বেস্ট পপ সোলো পারফরমেন্স হ্যালো খুব ইম্পর্টেন্ট এটা তারপরে দেখো আরো কিছু ইম্পর্টেন্ট আছে দেখো আমি বলে দিচ্ছি এখানে দেখো লাস্টে রয়েছে এটা সবার যে বেস্ট হিস্টোরিক্যাল অ্যালবাম কোনটা দ্য কাটিং এজ নাইনটিন সিক্সটি ফাইভ টু নাইনটিন সিক্সটি সিক্স খুব ইম্পর্টেন্ট এবং প্রডিউসার অফ দ্য ইয়ার ছিলেন এ অ্যাওয়ার্ডটি পেয়েছেন ক্লাসিক্যালের ডেভিড ফোর্স্ট খুব ইম্পর্টেন্ট এই নামগুলো সবগুলো মুখস্ত করার দোকানে নেই অত মুখস্ত করতে গেলে একটিও মনে থাকবে না ঠিক আছে এবং কারেন্ট অ্যাফেয়ার্স অত মুখস্থ করারও দরকার নেই জাস্ট চোখ বোলাবে নামগুলো মনে থাকলে এবং পরীক্ষার সময় আন্দাজে কেউ যেন মেরে আসবে না থাক বা যদি খবর পড়ে তবেই করবে আদারওয়াইজ ছেড়ে দেবে এবং আমি আর একবার বলে দিচ্ছি যে ডাব্লিউ সি এস এর ওটা অবশ্যই দেখবে ওখানেও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া আছে তারপরে দেখো চৌষট্টিতম জাতীয় চলচ চলচ্চিত্র পুরস্কার কে পেয়েছে দু সালে না শ্রেষ্ঠ ফিচার ফিল্ম হচ্ছে ভারতের কসাব শ্রেষ্ঠ পরিচালক হচ্ছেন রাজেশ মাপুস কর তিনি ছবি হচ্ছে ভেন্টিলেটার মুভির জন্য শ্রেষ্ঠ অভিনেতা দেখো তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ অভিনেতা হচ্ছে অক্ষয় কুমার রুস্তম পারভি মুভির জন্য এবং তারপর দেখো শ্রেষ্ঠ অভিনেত্রী হচ্ছে সুরভি লক্ষ্মী মিন্না মিনুগু দ্য ফায়ার ফ্লাই এই মুভিটার জন্য তিনি পেয়েছেন তারপর দেখো শ্রেষ্ঠ সহ অভিনেতা মনোজ যোশী তার যে মুভিটার জন্য তিনি পেয়েছেন এবং শ্রেষ্ঠ সহ ওয়াসিম দাঙ্গাল মুভির জন্য পেয়েছেন এই নাম গুলো অবশ্যই তারপর দেখো শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠ শিল্পী ছিলেন আহ সুন্দর আয়াস গান হচ্ছে জাসমিন ইউ ছবি জোকার মুভির জন্য তারপর দেখো শ্রেষ্ঠ মহিলা কণ্ঠ হচ্ছে ইমন চক্রবর্তী গান তুমি যাকে ভালোবাসো ছবি প্রাক্তন মুভির জন্য পেয়েছেন তারপরে দেখো শ্রেষ্ঠ শিশু চলচ্চিত্র হচ্ছে ধনাক হিন্দি এটা হিন্দি মুভি একটা এর পরিচালক হচ্ছেন নাগেশ কুনকুন শ্রেষ্ঠ সরকার হচ্ছে অনুপম রায় এটি একটি অ্যালবাম ঠিক আছে গান তুমি যাকে ভালোবাসো খুব ইম্পর্টেন্ট এটা আর যেহেতু ওয়েস্ট বেঙ্গল রিলেটেড সেই জন্য এইগুলো আসার খুব চান্স আছে এরপর দেখো নেক্সট পেজ এরপর আমরা যেটা পড়ব সেটা হচ্ছে দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড দু হাজার সতেরো কে পেয়েছেন না পনেরো এপ্রিল দু হাজার সতেরো তারিখে পঁচাত্তরতম মাস্টার দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড ভূষিত হলেন বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা আমির খান তাহলে দিন দীননাথ মঙ্গেশকর কে পেয়েছেন আমির খান কোন মুভির জন্য না দঙ্গল মুভির জন্য ঠিক আছে খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু এরপরে দেখো আরেকটি না হিন্দি সিনেমায় অসামান্য অবদানের জন্য মাস্টার দীননাথ বিদেশ পুরস্কার ভূষিত হলেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী মালা বালি এবং মোহনবাগান অ্যাওয়ার্ড ফর বেস্ট ড্রামা পুরস্কারে ভূষিত হলেন সুনীল বার্ভ খুব ইম্পর্টেন্ট এবং সামাজিক কাজকর্মের জন্য আনন্দময়ী পুরস্কারে ভূষিত হলেন কিশোর কিশোর দেশপান্ডে এবং তারপরে দেখো সমর্পিত জীবন পুরস্কারে ভূষিত হলেন বিশ্বনাথ কারা এবং সবাই লাস্টে ভাগ পুরস্কারে ভূষিত হলেন বিজয় রাজদক্ষ এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ওটাই যেটা আমির খান পেয়েছে অ্যাওয়ার্ডটা যে দীননাথ মঙ্গেশকর আবার সতেরো আমির খান পেয়েছেন খুব ইম্পর্টেন্ট এবার দেখো বঙ্গ সম্মান সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট দু হাজার সতেরো কারণ আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলংস করি মিসলিনাস বেঙ্গল রিলেটেডও কিছু কোশ্চেন প্রত্যেকবারই দেয় এবং এই বঙ্গ সম্মান থেকে কোশ্চেন প্রত্যেকবারই দিয়েছে এবার দেখো কুড়ি মে দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয়েছিল দু হাজার সতেরো সালে সম্মান পুরস্কার বিতরণী অনুষ্ঠান নাচে গানে লোকশিল্পে ভরে উঠেছিল অনুষ্ঠান মঞ্চ বাউল ছো নাটুয়া মনোনীত অংশ নিয়েছিল প্রখ্যাত শিল্পশিল্পীরা লোকশিল্পীরা এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে গানে ভরে উঠেছিল অনুষ্ঠান মঞ্চ। নানান চিত্রের মধ্যে দিয়ে বাংলার সাম্প্রতি এ সম্প্রতির ছবি তুলে ধরা হয়। এবারে পুরস্কার বিতরণী সভায় থিম হিসাবে একটাই সম্প্রীতি বোঝানোর আহ বোঝাতে সাজানো হয়েছিল একটি বিশেষ tableau এ তাহলে এখানে তোমরা পেয়ে গেলে। না বঙ্গ সম্মানের award যখন দেওয়া হচ্ছিল তখন যেটা থিম ছিল কি না? একতাই সম্প্রীতি। মনে রাখবে খুবই ইম্পর্টেন্ট এবং দেখো এই বঙ্গ পুরস্কার দুটি ভাগে ভাগ করা হয় বঙ্গ বিভূষণ এবং বঙ্গভূষণ হলেন চলচ্চিত্র অভিনেতা চট্টোপাধ্যায় চেয়ারম্যান ওয়াইসি দেবেশ্বর তারপরে দেখো চিকিৎসক ধিমান গঙ্গোপাধ্যায় এবং রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি অরুণ প্রসাদ মুখোপাধ্যায় এবং কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী এই পাঁচজন শিল্পী বঙ্গ বিভূষণ অ্যাওয়ার্ডটি পেয়েছেন তাহলে এই নামগুলো কিন্তু একবারে তার মধ্যে দেখো সৌমিত্র চট্টোপাধ্যায় খুব ফেমাস নাম এই নামটা হয়তো এক্সামে আসতে পারে তাছাড়া তুমি গুলো মনে রাখবে নামগুলো বলে দিচ্ছি সৌমিত্র চট্টোপাধ্যায় ওয়াইসি দেবেশ্বর ধীমান গঙ্গোপাধ্যায় আর অরুণ প্রসাদ মুখোপাধ্যায় এবং নীরেন্দ্রনাথ চক্রবর্তী এবং আরেকটি অ্যাওয়ার্ড যেটা হচ্ছে বঙ্গভূষণ বঙ্গভূষণ প্রাপকরা কে ছিলেন রবীন্দ্রসং রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্য চিকিৎসক চিকিৎসক অভিজিৎ চৌধুরী লোকসঙ্গীত শিল্পী লক্ষণ দাস বাউল তারপরে রাজা নৃত্য শিল্পী গ রাভা এবং খিদমত ফকির এবং মঞ্চাভিনেতা চপল ভদুরি সরি ভাদুড়ি ইনি পেয়েছেন বঙ্গভূষণ এনারা পেয়েছেন তাহলে এই নামগুলো আর একবার বলে দিচ্ছি দেখে নাও রেজোয়ানা চৌধুরী বন্য এবং অভিজিৎ চৌধুরী তারপরে যে লক্ষণ দাস বাউল খুব ফেমাস নাম তারপর হচ্ছে রাভা খিদমত ফকির এবং চপল ভাদুরী খুব ইম্পর্টেন্ট এরা এরপরে দেখো কলিঙ্গ সাহিত্য পুরস্কার মোস্ট কলিঙ্গ সাহিত্য পুরস্কার সতেরো কে পেয়েছেন না দশ থেকে বারো জন অনুষ্ঠিত কলিঙ্গ সাহিত্য উৎসবে দু হাজার সতেরো সালে কলিঙ্গ সাহিত্যের পুরস্কার তুলে দেওয়া হয় বিভিন্ন পুরস্কার ব্যাপকদের হাতে জনপ্রিয় লেখক আনন্দ নীলকান্তন উড়িয়া কবি হরপ্রসাদ দাস বিশিষ্ট লেখি লেখিকা পারমিতা সতপতি এই পুরস্কারে ভূষিত হয়েছে। তাহলে কলিঙ্গ অ্যাওয়ার্ড কজন পেয়েছেন তিনজন পেয়েছেন কেকে নীল নীলকান্তন তারপর হরপ্রসাদ দাস তারপর হচ্ছেন পারমিতা শতপথী এরা তিনজন পেয়েছেন এবার দেখো আনন্দ নীলকান্তন পুরস্কৃত হয়েছেন কলিঙ্গ আন্তর্জাতিক সাহিত্য পুরস্কারে হরপ্রসাদ দাস পুরস্কৃত হয়েছেন কলিঙ্গ যুব সাহিত্য পুরস্কারে এবং পারমিতা শতপথী পুরস্কৃত হয়েছেন কলিঙ্গ কারুবাকি পুরস্কারে এবং সারা বিশ্বের সাহিত্য চলচ্চিত্রে রাজনীতি প্রভৃতি ক্ষেত্রে জন স্কলার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছিল এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছিল কোথায় না উড়িষ্যার ভুবনেশ্বরে এবার থিম ছিল দেখো এবার বিভিন্ন এক্সামে দেখো থিম চলে আসছে এক্সামে এটা থিম কী ছিল না এবার অনুষ্ঠান থিম ছিল লিটারেচার ফর ফিস অ্যান্ড হারমোনি খুব ইম্পর্টেন্ট এটা এই থিমটাও তোমরা মনে রাখবে ঠিক আছে এবং কে 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 কী অ্যাওয়ার্ড পেয়েছে সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট নীলকান্ত নীলকান্তন পেয়েছেন আন্তর্জাতিক কলিঙ্গ আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার হরপ্রসাদ দাস পেয়েছেন কলিঙ্গ যুব সাহিত্য পুরস্কার পারমিতা সত্যপতি পেয়েছেন কলিঙ্গ কারুবাকি পুরস্কার এবার আমরা যেটা পড়ব অ্যাবেল প্রাইজ অতটা ইম্পর্টেন্ট না তবুও আমি বলে দিচ্ছি অ্যাবেল প্রাইজ কে পেয়েছেন এটা পেয়েছেন একুশে মার্চ বিখ্যাত ফরাসি গণিতজ্ঞ ইউএস মেয়র দু হাজার সতেরো সালে অ্যাবেল প্রাইজে ভূষিত হয়েছেন খুব ইম্পর্টেন্ট অতটা ইম্পর্ট হয় খুব ইম্পর্টেন্ট না এটা অতটা ইম্পর্টেন্ট না তাও বলে দিলাম তোমরা মনে রাখবে এবং এই পিডিএফটা তোমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে আজ এতটাই আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আমি যদি কিছু ভুল করে থাকি তার জন্য ক্ষমা করে দেবে এবং আশা করি আপনারা সঠিক উত্তরটি কমেন্ট করে জানাবে তাহলে খুব ভালো লাগবে এবং এর আগে একদিন আগে দুদিন আগে কি একদিন আগে আমি একটা কারেন্ট এর ভিডিও আপলোড করেছিলাম কিন্তু সেটা দিয়ে কিছু ভুল ছিল আপনারাও কিছু কমেন্ট করে বলছিলেন সেই জন্য ওই ভিডিওটি আমি ডিলিট করে দিয়েছি আপনারা কেউ ভাববে না যে ভিডিওটি কী কি কী জন্য কি হয়েছে ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছি কিছু নং ইনফরমেশন ছিল আমি চাই না আপনার আমার জন্য আপনাদের কোনো ভুল ইনফরমেশন আমি দি সেই জন্য ভিডিওটি আমি ডিলিট করে দিয়েছি এবং অবশ্যই বলছি ভিডিওটির দিকে যদি কোনো ভুল ইনফরমেশান থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবে এবং এটারও পিডিএফ আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো টেলিগ্রাম গ্রুপ যারা জয়েন করেনি ভিডিওটি ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ডাইরেক্ট জয়েন করে নেবে এবং ওখানে পিডিএফটি সম্পূর্ণ ফ্রিতে পাবে কোনোরকম কোনো টাকা চার্জ করা হবে না থ্যাংক ইউ ফর ওয়াচিং